যমুনা নিউজ চট্টগ্রাম। বছরের প্রথম দিন পার্বত্য জেলাগুলোয় বিতরণ করা হয়েছে নতুন পাঠ্য বই। রাঙামাটিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাতৃভাষায় বই পেয়েছে নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। সকালে রাঙামাটি লেকার্সের সেনা রিজিয়ন কমান্ডার বনরূপা মডেল সরকারি কলেজের জেলা পরিষদ চেয়ারম্যান রানী দয়াময়ী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এবছর জেলায় 29,806 জন নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে 66,250 বই। এছাড়া 1,064টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে 3,76,529টি বই। নতুন বই পেয়ে অনেক আনন্দিত আমি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পড়া শুরু করতে হবে নতুন বছর, যেহেতু সারা বছর পড়তে হবে। নতুন বছরের শুরুতে নতুন ভাবে যে জীবনটা শুরু হলো নতুন বইয়ের মাধ্যমে, এটা আমাদের জীবনকে সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা 66,250টি বই প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা পেয়েছি এবং সেটা আমরা বিতরণ করেছি। 2017 সাল থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষকদেরকে প্রশিক্ষিত করছি বিভিন্ন ভাষায়, যেই ভাষার আপনার বই বিতরণ হচ্ছে। খাগড়াছড়ির স্কুলগুলোয় বই উৎসব হয়েছে। সকালে